আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনে তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন, আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে পাবনা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি আমাদের খুব ভালো লাগে, এ থেকে ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতে পারছি এবং সে মতো চলার চেষ্টা করে যাচ্ছি। আমাদের কয়েকটা জিজ্ঞাসা। এক, যদিও যাকাত কাদেরকে দিতে হবে তা মহান আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত, তবে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ক, আমাদের দূরের এক আত্মীয়ার বিয়ে হচ্ছে না, আত্মীয়টি গরিব, বিয়ে অনেক সময় উঠে আসে বরপক্ষ যৌতুক স্বরূপ 50-60 হাজার টাকা চায়, আত্মীয়টি দিতেও পারছে না, বিয়েও হচ্ছে না, এক্ষেত্রে আমরা কি যেটুকু প্রদানের জন্য যাকাত প্রদানের জন্য যাকাত দিতে পারবো? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটি আমাদের সামাজিক একটি ভেদির মধ্যে অন্তর্ভুক্ত, বিশেষ করে মানে যৌতুক দিয়ে বিয়ে করা অথবা যৌতুক নিয়ে বিয়ে করা। যৌতুক নেওয়া হারাম, কিন্তু দেওয়া হারাম না যদি তিনি বাধ্য হয়ে যান, কারণ তাকে তো এই মেয়েকে বিয়ে দিতে হবে। মানে সামাজিকভাবে আমরা এত বেশি সমস্যাগ্রস্ত হয়ে যাচ্ছি যে মানে মনে হয় যেন পিতা এই কন্যার জন্য এত বড় দায়বদ্ধতা তার এসে গিয়েছে যে শেষ পর্যন্ত মানে তাকে কী করবে। যদি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, তার মাসালা হচ্ছে মানে তোর রাগাই রা বাগিন আদির ফালা ইসমা আলাইহি, তার কোনো গুণা নেই। কোরআনের মধ্যে কাজটি মন্দ, কাজটি গুণার, বাধ্য হয়ে গেলে গুণাটা হবে, সেখানে গুণা নেই। তাই সেক্ষেত্রে আপনাকে যাকাত দেয়া, যাকাতের টাকা দিয়ে সহযোগিতা করাও জায়েজ রয়েছে। হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে সাইফুল্লাহ ভাই, উনি যাকাতের হারা যৌতুক দেওয়ার জন্য যাকাত কী করবেন? কারণ অন্যথায় বড় বিপর্যয় হয়ে যাবে, যেহেতু আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ইন লাম তাকুন, যদি এতটুকু তোমরা এতটুকু না করতে পারো, ফায়াকুন ফাসাদুন আরিদ, তাহলে সেটা আরও বড় ধরনের বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। সে বড় ধরনের বিপর্যয় হচ্ছে সামাজিক বিপর্যয় তৈরি হবে। তাহলে সমাজের মধ্যে মেয়েরা নিগৃহীত হয় এবং তারা বিবাহ বঞ্চিত হয়, সমাজের মধ্যে আরও খারাপ যে কাজ আছে সেই কাজগুলোও তারা করবে, যৌতুকের চেয়েও জঘন্যতম অবস্থা তৈরি হবে, পুরো সমাজ অনাচারে ছেয়ে যাবে। তাই সেখান থেকে আপনাদেরকে মানে উত্তরণের জন্য সে কাজ করতে হবে। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় তিনি ইসলামের পঞ্চম খলিফাদের কেউ কেউ পঞ্চম খলিফা উল্লেখ করেছেন, খলিফার রাশিদিনের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু উনি উমাইয়া খলিফাদের মধ্যে একজন ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সময় তিনি দেখেছেন যে যুবকদের বিয়ের ব্যবস্থা নেই এবং তাদের কাছে শুধুমাত্র অর্থের অভাবে তারা বিয়ে করতে পারছে না। ফলে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নির্দেশ দিলেন যে বিয়ে করার জন্য তাদেরকে যাকাতের ফান্ড থেকে আদায় করা হোক, যাকাতের ফান্ড থেকে দেওয়া হোক, কারণ এই সহযোগিতা করা দরকার। অন্যথায় নৈতিক অবক্ষয় তৈরি হলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে, তাহলে যাকাতের টাকা থেকে লাভ সেও তো দরিদ্র, তো বিয়ে করতে পারছে না, অর্থ এই জন্য দরিদ্র। এই জন্য যাকাতের সহযোগিতা করে বলে তো আপনি এই বিয়ে যাতে হয় এবং তাদের নৈতিকভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আরও লিখেছেন, নিয়মিত নামাজ কালাম পড়ে না, এমন কোনো আত্মীয়কে কি যাকাত দেওয়া যাবে? এটি একটি বিতর্কিত মাসালা, আলেমদের মাঝে অত্যন্ত বিতর্কিত মাসালা। তবে নামাজ পড়ে না এই ধরনের লোককে
যাকাত না দেওয়ার ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য পাওয়া গিয়েছে নিয়মিত নিয়মিত পড়ে না না নিয়মিত নামাজ পড়ে না তাকে যাকাত না দেওয়ার ব্যাপারে অধিকাংশ ওলামায়ে কেরামের বক্তব্য পাওয়া গিয়েছে যে না তাকে যাকাত দেওয়া যাবে না আপনি আরো লিখেছেন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একজন ইমামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যদি মেয়েটির বিপদে যাওয়ার সম্ভাবনা থাকে তবে এক্ষেত্রে কনের বাবাকে যাকাত দেওয়া যাবে তবে এটা ইজমার বিষয় এ ব্যাপারে বলবেন না উনি আন্দাজে না জেনে বিষয়টি মানে মন্তব্য করেছেন আমরা তো এর উত্তর দিয়ে দিয়েছি আগে আর এটা ইজমার সাথে সম্পৃক্ত কোনো বিষয় না এটি একেবারে শরীয়ত সুস্পষ্ট বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবার আমাদের হাতে আরো একটি চিঠি এটি পাঠানো হয়েছে দক্ষিণ দনিয়া নূরপুর ঢাকা থেকে আগের চিঠি আরো অনেক প্রশ্ন আপনার রয়ে গেছে এই চিঠিতে লিখেছেন সকাল বিকাল সূরা নাস ফালাক ইখলাস পড়লে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে শুরুতে আপনি যখন তেলাওয়াত করবেন তখন আউযু বিল্লাহ দিয়ে শুরু করবেন তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন মানে শুরুতে কোরআন তেলাওয়াতের শুরুতে কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে তরি পড়েন তিনি পড়তে পারেন বাকি বিসমিল্লাহির রহমানির রহিম অবশ্যই প্রত্যেকটা সূরার শুরুতে পড়বেন যেহেতু প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আছে কোরআনে কারিমের মধ্যেই রয়েছে সুতরাং তেলাওয়াতের সময় সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করা আর যদি কোনো সূরা মাঝখান থেকে পড়ে মানে সূরার মাঝখান থেকে যদি তেলাওয়াত করেন তাহলে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন না আপনি আরো লিখেছেন শুধু অযু করার জন্য বাথরুমে ঢুকলে কি বাথরুমে ঢোকার দোয়াটি পড়তে হবে না আপনি যদি বাথরুমে ঢুকেন শুধু উযু করার জন্য অথবা মুখ মানে কুলি করার জন্য অথবা হাত ধোয়ার জন্য ইত্যাদি তাহলে আপনি বাথরুমে ঢোকার সময় যে দোয়া রয়েছে সে দোয়া পড়বেন না আরো লিখেছেন বাজার থেকে শুষ্ক শক্ত রসহীন যে মেসওয়াক আমরা কিনে আনি তা দ্বারা কি সুন্নত আদায় হবে মেসওয়াকের মেসওয়াক করার কি কোনো পদ্ধতি আছে কি লিখেছেন বাজার থেকে কিনে আসেন ওনারা কিনে শুষ্ক শক্ত রসহীন যে মেসওয়াকের ডালা কেনা হয় মানে একটি ডালা যদি বাজার থেকে কিনে নিয়ে আসেন বাজার থেকে কিনে কিনতেও পারেন আর গ্রামে গঞ্জে কিনতে হয় না যে কোনো একটা ডালা পেলেই যথেষ্ট সেটা দিয়ে আপনি দাঁত আসল কথা হচ্ছে মাতহারাতুল লিলফাম মানে মুখে যে পরিষ্কার করার কাজটি যদি যার মাধ্যমে সম্পন্ন হয় থাকে সেটাই মেসওয়াক যেহেতু এর উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্পষ্ট করে দিয়েছেন হাদিসের মাধ্যমে আর সিওয়াক মাতহারাতুল লিলফাম ওয়া মারদাতুল লিরব মানে মেসওয়াকের পরিচয় দিচ্ছেন এভাবে যে মেসওয়াকের পরিচয় হচ্ছে মাতহারাতুল লিলফাম এটা মুখকে পরিষ্কারকারী পরিষ্কারের কাজে ব্যবহৃত হয় থাকে ওয়া মারদাতুল লিরব আর মহান প্রতিপালকের সন্তুষ্টির একটা উপায় তাই দুইটা আপনি এখানে মানে কম্বাইন করবেন মানে মুখটাও পরিষ্কার করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করলেন এই কাজটি আপনি যেই কোনো মাধ্যমে করতে পারেন সেটা ব্রাশ দিয়ে করতে পারেন সেটা অন্য কিছু দিয়ে করতে পারেন মানে ওই কাঠ দিয়ে করতে হবে অথবা গাছের ডালা দিয়ে করতে হবে অথবা নিম গাছের ডালা দিয়ে করতে হবে শুষ্ক শক্ত রসিন দিয়ে করতে হবে এটি বাধ্যতামূলক নয় এটি বাধ্যতামূলক বিষয় নয় এটা মানে কেউ যদি করেন তার ব্যক্তিগত বিষয় হতে পারে তবে যে কোনো ধরনের ব্রাশ দিয়ে যখন আপনি মেসওয়াক করবেন দাঁত পরিষ্কার হলেই আপনার এই কাজটি মূলত মানে সুন্নাহ অনুযায়ী সঠিক হলো এবং এই মেসওয়াক আপনার মেসওয়াকের যে হুকুম রয়েছে সেই হুকুম আদায় হবে মেসওয়াক করার কি কোনো পদ্ধতি আছে মেসওয়াকের পদ্ধতি বিভিন্নজন বিভিন্ন ইজতিহাদ করে বের করেছেন কিন্তু সেটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি ডান দিকে তিনবার প্রথমে তারপর বাম দিকে তিনবার এভাবে কেউ কেউ উল্লেখ করেছেন মানে এই পদ্ধতির সুস্পষ্ট কোনো রেওয়ায়েত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেসওয়াক করেছেন উপরে নিচে মেসওয়াক করেছেন সুনান নাসাঈ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘ মেসওয়াক করেছেন এটাও সহিহ রেওয়ায়েত দ্বারা সাব্যস্ত হয়েছে সুতরাং মানে যেটা কমফোর্টেবল হয় সেটা করতে পারে এবং আমার মনে হচ্ছে যেন এই ক্ষেত্রে মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখেছে যে মূলত মেসওয়াক করার পদ্ধতিগুলোর মধ্যে এটা একটা অন্যতম পদ্ধতি সেটা হলো মানে দৈর্ঘ্য প্রস্থে মেসওয়াক করা এবং উপরে নিচে উপসাক করতে পারবে এতে অসুবিধা নেই আপনি আরো লিখেছেন দৈনন্দিন জীবনে দরকারি মাসলা মাসাইল এবং
সুন্নতের কোনো কিতাবের নাম বলবেন মেহরবানি করে? দৈনন্দিন জীবনের মাসলা মাসায়েল এবং সুন্নতের কোনো কিতাব মাসলা মাসায়েল, মাসলা মাসায়েলের জন্য বা সুন্নতের মানে সবগুলো একসাথে আপনি মার্কেটে গিয়ে আপনি একটু দেখতে হবে সহি কোনো বই এ বিষয়ের উপর আছে কিনা। তবে আছে কোনো সন্দেহ নেই, আমার মনে হচ্ছে আছে কোনো সন্দেহ নেই, একটু আপনাকে তালাশ করতে হবে, বের করতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা একটি চিঠি পড়ছিলাম, আপনি আরো প্রশ্ন করেছেন, সূর্যোদয় সূর্যাস্ত দ্বিপ্রহর কি আড়াই থেকে তিন মিনিট সময়? অনেকে বলেন দশ থেকে পনেরো মিনিট সময়। অনেকের বক্তব্য এখানে মূলত দর্তব্য নয়, অনেকে অনেক কথাই বলেন দর্তব্য নয়, এটা আসলে প্রমাণ করেছে যেটা মানে একটা প্রমাণিত সত্য, এটা এর মধ্যে কোনো ধরনের মানে বিচ্যুতি নেই বা অতিরঞ্জন নেই, কারণ এটা বিজ্ঞানের মাধ্যমে একটা প্রমাণিত বিষয়। সূর্যোদয় কতক্ষণ, সূর্যাস্ত কতক্ষণ, তারপরে সূর্য মানে স্থির মধ্যাকাশে স্থির হয় কতক্ষণ, এটি একেবারে প্রমাণিত একটি সত্য বিষয় যেখানে কোনো ধরনের বিতর্ক নেই, এটি প্রমাণিত বিষয়। সুতরাং এটা অনেকে অনেকে কি বলেছে সেটা কোনো দরকার নেই, এটা একটু জেনে নিলে যথেষ্ট হবে। যে আপনি বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে রয়েছে, বিভিন্ন মিডিয়ার মধ্যে রয়েছে, যে এর টাইমটুকু আপনি জেনে নেন, তাহলে দেখবেন যে খুব সহজ এগুলো পাওয়া যাচ্ছে বর্তমানে মিডিয়ার মধ্যে অথবা গুগলের মধ্যে। গুগলের মধ্যে সূর্যাস্তের সিস্টেম পর্যন্ত মানে কীভাবে সূর্যাস্ত যাচ্ছে সেগুলো রয়েছে, আপনি ইয়াহুতে দেন, ইয়াহুতে গিয়ে সেখানে সার্চ দিয়ে দেখুন, তাহলে এটা বিস্তারিত পেয়ে যাবেন, এটি সহজ কথা। তবে মানে তারা বলেছে যে মানে সে আপনি যে টাইমটা বলেছেন মানে চার মিনিট থেকে অথবা একটু বেশি হতে পারে, মানে চার মিনিট থেকে ধরেন পাঁচ মিনিট বা ছয় মিনিট এই ধরনের একটা টাইম হতে পারে। এগুলো নিয়ে মানে বাড়াবাড়ি করা মানে শুদ্ধ কাজ নয়, মানে অনেকে দেখা যায় যে মানে চার মিনিট বলছেন কেন, তিন মিনিট নয় কেন ইত্যাদি হতে পারে, কারণ এগুলো যারা বলেছেন তারাও মানে একেবারে সূর্যকে মেপে মানে অ্যাকুরেট করার যতটুকু চেষ্টা করা হয়েছে, যতদূর সম্ভব করা হয়েছে, কিন্তু হয়তো সেই মানে একটা আন্দাজ দিয়েছেন, অনুমানটা কাছাকাছি এটা হতে পারে। যে আপনি আরও লিখেছেন, আজান চলাকালীন সময়ে কি বাথরুমে যাওয়া যাবে? ঢাকার শহরে গোসলখানা ও টয়লেট একসাথেই ম্যাক্সিমাম ফ্ল্যাটে, তো আমরা কি গোসলের পর কাপড় পরার দোয়া, অজুর পরের দোয়া বাথরুমের ভেতর পড়তে পারবো? ঢাকা শহরের মানে বেশিরভাগ বাথরুমেই গোসলখানা এবং মজুখানা টয়লেট একসাথে, এটা ঢাকা শহর নেই, এটা প্রায় পৃথিবীর সকল শহরেই এই সিস্টেম। মানে আপনি ঢাকা শহরে দোষ দিচ্ছেন কেন, সব শহরেই একই সিস্টেম, কারণ মানুষের লাইফস্টাইল চেঞ্জ হওয়ার কারণে মানুষের জায়গা কম, এখন সেই মানে এক মানে একের ভিতর তিন, একের ভিতর পাঁচ, একের ভিতর দশ, এভাবে শুরু হয়েছে। তো এই জন্য এখানে মানে আপনি মানে শুধুমাত্র টয়লেট সারবেন, টয়লেটের মানে পরেই আপনি যখন উজু করবেন, উজু করার পর আপনি উজু দোয়া পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। মানে যেহেতু আপনার এটা শুধুমাত্র টয়লেট নয়, শুধুমাত্র ওয়াশরুম নয়, শুধু এটা অনেক কিছু, মানে এটা মানে একটা মানে ওয়াটার কোর্সের একটা মানে পরিপূর্ণ একটা মানে পানি ব্যবহারের সব কিছু এখানে রয়েছে। তাই সেক্ষেত্রে আপনার জন্য এটি জায়েজ রয়েছে না জায়েজ নয় এটা খেয়াল রাখতে হবে। এবং এখানে আপনি মানে এটাকে একটা একের ভিতর কয়েকটি মানে প্রোগ্রাম চালাচ্ছেন, যেহেতু মানে আমাদের সেই ব্যবস্থা এখন এত ব্যাপক ব্যবস্থা জায়গা নেই যে এখানে বাথরুম আর এখানে মানে গোসলখানা আর এখানে উজুখানা ইত্যাদি ইত্যাদি করবে, এই ধরনের ব্যবস্থা আসলে নেই আর এটা সম্ভবও না। যেহেতু এই ব্যবস্থার মধ্যে সব কিছু কম মানে খুব অল্পের মধ্যে সব কিছু সুন্দরভাবে করা সম্ভব, তাই এটা সেভাবেই করা হচ্ছে এবং এখানে সে কাজটি করতে পারেন, অসুবিধা নেই। উজু করার পর আপনি সেখানেও দোয়া করতে পারেন, কারণ আপনি উজুর দোয়া বিসমিল্লাহ পরে তো দোয়া উজু শুরু করবেন, কারণ আপনি তো বাথরুমের মধ্যে শুরু করছেন না, আপনি ওয়াশরুমের মধ্যে শুরু করছেন, এটার বাথরুম আপনি নাম চেঞ্জ করলে একের ভিতর যখন তিন, তখন এক কক্ষে ঢুকে তিন কাজে তিন দোয়া পড়তে পারবেন, তিন কাজ করতে পারবেন। জি, আপনি আরও লিখেছেন, কেবলমুখী হয়ে বসে না খাওয়াই কি উত্তম? না, এই সম্পর্কে কোনো হাদিস কোনো বর্ণনা আমার জানা নেই। মানে এক কেবলামুখী হয়ে খাওয়াটা না খাওয়াটা উত্তম এটা শুদ্ধ কথা নয়, কেবলামুখী হয়ে খেতেও পারবেন, কেবলামুখী হয়ে শুইতেও পারবেন, কেবলামুখী হয়ে নামাজও পড়তে পারবেন, দুইটাই সবগুলোই জায়েজ। এতে কেবলার কোনো অবমাননা হয় না, শুধু একটা কাজে অবমাননা হবে, সেটা হচ্ছে কেবলার দিকে থুতু ফেলা, এটা হারাম
এবং সবচেয়ে কবিরা গুনাহগুলোর মধ্যে একটি কিবলার দিকে থুতু ফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে আপনি আরো লিখেছেন রাতের আমলগুলো করে ঘুমালে কিছুক্ষণ পর উঠে আবার ঘুমোতে গেলে কি ওই আমলগুলো আবার করতে হবে না কোনো করার দরকার নেই কোনো কারণে আপনি যদি ঘুম ভেঙে যায় আপনি আবার ঘুমাতে পারেন মানে ওই আমলগুলো আবার করার কোনো প্রয়োজন নেই যথেষ্ট নিষিদ্ধ সময়ে সুন্নাত নফল সালাত ছাড়া অন্য সালাত কাজা সালাত কি পড়া যাবে ওই দিনের কাজা সালাত আপনি আদায় করতে পারেন যদি কোনো কারণে আপনার সালাত কাজা হয়ে যায় কিন্তু কাজা সালাত কি জিনিস সেটাও জানতে হবে নফল সালাত কি জিনিস সেটাও জানতে হবে মানে পদ্ধতি অনেক বিষয়ে আমার মনে হচ্ছে আপনার প্রশ্ন থেকে যে আপনার এখানে স্পষ্ট জানা নেই সেগুলো জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন প্রিয় দর্শক এবার আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন তাওকির নোয়াখালী আপনি লিখেছেন তারাবি সালাত আদায় করা কি বাধ্যতামূলক ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন তারাবি সালাত নিয়ে এটা কি বাধ্যতামূলক কিনা না তারাবি সালাত ফরজ বা ওয়াজিব নয় কোনো আলেম মূলত তারাবি সালাতকে ফরজ বা ওয়াজিব বলেছেন এটা আমার জানা নেই বাকি এটি সুন্নাহ সুন্নাহ এর মধ্যে ওলামায়ে কেরামের দ্বিমত আছে একদল ওলামায়ে কেরাম বলেছে এটি সুন্নতে মুয়াক্কাদা মানে সুন্নত যে সমস্ত সুন্নতকে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত আবার আরেকদল ওলামায়ে কেরাম বলেছে শুধু সুন্নাহ মানে সুন্নতে মুয়াক্কাদা নয় সুন্নাহ যেটি কমন সুন্নাত বলতে যেটাকে বোঝায় সেটাই বুঝিয়েছেন বা সুন্নাত বলেছেন যাই হোক সুন্নাহ সুন্নতে মুয়াক্কাদা হলেও কোনো অসুবিধা নেই বাধ্যতামূলক বিষয় না তবে এখানে একটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে এই যে যদিও ওলামায়ে কেরাম এটাকে সুন্নাত বলে থাকেন বা সুন্নতে মুয়াক্কাদা বলে থাকেন কিন্তু এর গুরুত্ব আছে কিছু কিছু বিষয় আছে ইসলামের মধ্যে সেটাকে মানে ফরজ ওয়াজিব করা হয়নি কিন্তু এর গুরুত্ব মর্যাদা এত বেশি দেওয়া হয়েছে যে এর ফজিলতের কারণে এই বিষয়টি মানে ফরজ এবং ওয়াজিবের মানে মর্যাদা লাভ করতে পারেনি কিন্তু মানে গুরুত্ব কম নয় যেমন এটাকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয়েছে বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিহি যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করলো অর্থাৎ তারাবিহের সালাত আদায় করলো গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যাম্বিহি মানে ঈমান এবং ইহতিসাবের সাথে যদি রমাদান মাসের সালাত ও তারাবিহ আদায় করে থাকে তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো তার ক্ষমা করে দেওয়া হবে তাহলে এর ফজিলত অনেক বেশি দেওয়া হয়েছে তাই এজন্য মূলত এই বিষয়টি যদিও মানে সুন্নতে মুয়াক্কাদা বাধ্যতামূলক বিষয় না কিন্তু এর গুরুত্ব রয়েছে আমরা অনেকেই যখন সুন্নত শুনি আমাকে জিজ্ঞেস করেন সাইফুল্লাহ ভাই এটা ওয়াজিব কিনা না আমি বলি যে ওয়াজিব না আর তো খুশি হয়ে গেছেন মানে এর অর্থ হচ্ছে তিনি আর না করলেই চলল ব্যাপারটি এমন নয় কিন্তু শরীয়তের বিধানগুলোর ব্যাপারে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো কাজ করতে বলেছেন অথবা কোনো কাজ করেছেন আর আমরা দেখেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রশ্ন করতাম না জিজ্ঞেস করতাম না এটা কি সুন্নত না ওয়াজিব এটা আমরা জিজ্ঞেস করতাম না আমরা সেটা করতাম এবং করাটাই মনে করতাম যে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং এটাই কমন কথা ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এর চেয়ে আপনি আর মানে প্রশ্ন করার দরকার নেই বরং কাজটি করাই হচ্ছে আমাদের বিষয় সেখানে করা ওজোর থাকলে তিনি ওজোরের জন্য হয়তো মানে সেক্ষেত্রে মানে জ্ঞানগত বিষয়টা জেনে নেওয়া দরকার জি ওজোরের কারণে তিনি সেখানে হয়তো দূরে সরতে পারেন যে না আমার ওজোর আছে আমি করতে পারছি না বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হলেই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হলেই উত্তম হচ্ছে সেগুলোর সাথে আমরা সম্পৃক্ত হওয়া এবং সেগুলো করা কারণ আমাদের কেয়ামতের দিনের পুঁজির দরকার রয়েছে দুনিয়ার যেমন পুঁজির জন্য আমরা অনেক বেশি মানে চেষ্টা করে থাকি আখিরাতের পুঁজির জন্য আমাদেরকে অনেক বেশি চেষ্টা করতে হবে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক রমজানে আমরা যে রাতে কিয়াম করি তারাবি পড়ি এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানলাম রমজানের কোনো ইবাদতেই অবহেলা করতে নেই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি বিএসসি ভবন সপ্তমতলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা 1215 আপনারা ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com প্রিয় দর্শক আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন www.ntvbd.com দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম লা ইয়ামার রাব এই রাবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই